নমস্কার, এলআইসি বেঙ্গলের তরফ থেকে আপনাকে স্বাগত। আজকে আবার একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি কৌস্তব মুখার্জি। আজকের এই টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। আপনি তো জানতেই পেরে গেছেন যে কোন বিষয়ের ওপর আজকে আমরা এই টিউটোরিয়ালটি তৈরি করতে চলেছি। তো আজকের এই টিউটোরিয়াল খুব গুরুত্বপূর্ণ, খুব মনে রাখে অবশ্যই আপনার যদি এলআইসি পলিসি থেকে থাকে। তো ঠিক তাই, আপনার এলআইসি পলিসিতে আপনার নামের কোনো ভুল থেকে থাকলে সেই ভুলটা আপনি সংশোধন করবেন কীভাবে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো আজকের এই আলোচনাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার এলআইসি পলিসিতে যদি নামের কোনো ভুল থেকে থাকে, সেই ভুল নামটা আপনার অবশ্যই সংশোধন করে নেওয়া উচিত। নইলে ম্যাচুরিটির সময় যখন টাকা পাওয়ার সময় হবে তখন কিন্তু আপনার প্রবলেমের সম্মুখীন হতে হবে, অসুবিধা অবশ্যই হতে পারে না হবেই। তো চলুন শুরু করা যাক, সেই বিষয়তে বিস্তারিত আলোচনা করি। হ্যাঁ স্যার, তো সেই আপনার নামের স্পেলিংয়ের যে প্রবলেম, সেই প্রবলেমটা আপনি সলভ করবেন কী করে? আপনি যদি গুগলে সার্চ দিয়ে দেখেন যে অনলাইনে কোনো প্রসেস আছে কি না, তো আমি আপনাকে বলবো না, অনলাইনে কোনো প্রসেস নাই। অনলাইনের মাধ্যমে আপনি আপনার এলআইসি পলিসির নামের পরিবর্তন একদমই করতে পারবেন না, যাতে করে আপনাকে যেতে হবে যে অফিসে আপনার এলআইসি করা সেই অফিসেই। তো সেখানে গিয়ে কী করতে হবে? সেখানে গিয়ে প্রথমে বলতে হবে তাদের কাছে, যে যারা আধিকারিক আছেন, যে হচ্ছে আমার নামের স্পেলিংয়ে প্রবলেম আছে বা নামেই গলতি আছে। আমার নাম ধরুন কৌস্তব মুখার্জি, নামের স্পেলিংয়ে মুখার্জির জায়গায় স্পেলিংয়ে কোনো ভুল আছে, নামের স্পেলিংয়ে কৌস্তবের জায়গায় কোনো স্পেলিংয়ে কোনো ভুল আছে, বা কৌস্তব মুখার্জির জায়গায় কৌস্তব ব্যানার্জি হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবশ্যই সেখানকে প্রথমে বলতে হবে, তার সাথে সাথে অবশ্যই আমাকে একটা অ্যাপ্লিকেশান নিয়ে যেতে হবে, আর নামে প্রুফের ডকুমেন্ট মানে KYC ডকুমেন্ট, যে ডকুমেন্টে আমার নাম স্পেলিং এবং নাম পুরো নামটা ঠিকঠাক আছে, যে ডকুমেন্ট মানে যে নামটা আমি আমার এলআইসিতে পেতে চাই। তো সেই বিষয়েতে টোটাল ডকুমেন্টস, অরিজিনাল এবং জেরক্স কপি, অবশ্যই জেরক্স কপির ওপর সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে, আর পাশাপাশি একটা অ্যাপ্লিকেশান নিয়ে যেতে হবে। অবশ্যই আমি শেষে আপনাকে জানিয়ে দেবো যে অ্যাপ্লিকেশানটার মধ্যে কী ফরম্যাটে কী ধরনের লিখতে হবে, তো সেই জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো তারা যখন আপনার পলিসি নাম্বারের এগেনস্টে যখন দেখবে আপনার নামের স্পেলিংটা, তারা তখন বলবে যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। হতেও পারে আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিতেও হতে পারে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা কোনো ডকুমেন্ট, কেমন? তো সেইখানে আপনাকে আমি প্রথমেই বলবো, আপনার এলআইসি অফিসে যাবেন, গিয়ে আপনার একটা অ্যাপ্লিকেশান সাবমিট করবেন এবং আপনার আধার কার্ড, প্যান কার্ড, যে ডকুমেন্টসে সরকারি ডকুমেন্টসের সঠিক প্রমাণপত্র হিসেবে গণ্য করা হয়, তো সেটা দেওয়ার পরে তারা আপনাকে জানাবে যে আপনার এক্স্যাক্ট আর কোনো এক্সট্রা ডকুমেন্ট লাগবে কি না, না ওই ডকুমেন্টেই হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ডকুমেন্টে যদি হয়ে যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড, আদারওয়াইজ সেই ডকুমেন্ট ছাড়া যদি অন্য কোনো ডকুমেন্টস থাকে সেটা লাগতে পারে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, তো সেই জিনিসটা তারাই আপনাকে বলে দিতে পারবে। অবশ্যই এই নিচে আমি আমার নাম এবং ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম, ওখানেও আপনি আমাকে জানাতে পারেন, আমি সেটা আপনাকে বলে দিতে পারি, কেমন? তো সেইখানে এইবার আমরা যাচ্ছি পরবর্তী স্টেপ, অ্যাপ্লিকেশানটা কী লিখবেন। তো অ্যাপ্লিকেশানটা আপনাকে লিখতে হবে, প্রথমেই ওপরে লিখবেন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তারপর লিখবেন যে এলআইসি ব্রাঞ্চ নাম, তারপর লিখবেন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার, তারপর লিখবেন রেসপেক্টেড স্যার, বা বাংলাতে আমি যেহেতু বলছি বাংলাতে টোটালি লিখবেন যে মহাশয় বা মহাশয়া। লেখার পর তারপর লিখবেন মাননীয় মহাশয় বা মহাশয়া, লেখার পর তারপর আপনি লিখবেন যে আমি আপনার ব্রাঞ্চে এলআইসি করেছি, আমার নাম এই, আমার পলিসি নাম্বার এই, অবশ্যই হ্যাঁ। আর তারপর হচ্ছে একটা সাবজেক্ট লিখবেন, মানে প্রথমে তো ওই যাদেরকে মানে যাকে উদ্দেশ্য করে দিচ্ছেন সেটা লিখবেন, তারপর একটা সাবজেক্ট লিখবেন, সাবজেক্টের মধ্যে লিখবেন এলআইসি পলিসি নেম কারেকশন ইন এলআইসি পলিসি, আমার এলআইসি পলিসিতে নামের সংশোধন, কেমন? তারপরে এবার তো ওখানে মাননীয় মহাশয় মহাশয়া লিখে দিয়েছেন, এই পাঁচটায় ওটা সাবজেক্টটা লিখলেন, এই পাঁচটায় ডেট লিখবেন, কেমন? তো এইবার তারপরে টোটাল ফরম্যাটটা গলায় লিখবেন যে আমার নাম এই, আমার নাম কৌস্তব মুখার্জি, আমার আপনার অফিসে আমি একটা এলআইসি পলিসি করেছি আমার ভবিষ্যতের জন্য চিন্তা করে, তো সেইখানে আমার নামের স্পেলিংয়ে ভুল রয়েছে অথবা আমার সারনেমে ভুল রয়েছে, কেমন? তো আমার কৌস্তব মুখার্জির জায়গায় কৌস্তব ব্যানার্জি হয়ে গেছে, তো এইখানে আমাকে কৌস্তব মুখার্জি করতে হবে, তো সারনেমে ভুল রয়েছে, তো সেই ভুলটা সংশোধন
করে দিতে হবে, করে দিলে আমি বাধিত হইব। জাস্ট এইটুকুনি ফরম্যাটে একটা লিখবেন, লেখার পরে তারপর সেটা জমা করবেন, জমা করার পরে আপনার সাথে তারা কন্ট্যাক্ট করবে, অবশ্যই তলায় মোবাইল নাম্বার লিখবেন এবং তলায় হচ্ছে লিখবেন যে নমস্কার আনতে আপনার পুরো নামটা যেটা আপনি চান সেই নামটা লিখবেন, আর অবশ্যই পলিসি নাম্বারটা ওখানে কিন্তু ফরম্যাটের মধ্যে উল্লেখ করে দেবেন। কেমন? তো এই হচ্ছে টোটাল প্রসেস। এটা করার পর তারা এবার এটা রিসিভ করে নেবে, রিসিভ করে নেওয়ার পর কিছুদিনের মধ্যে আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে। অবশ্যই আমি আপনাকে পাশাপাশি বলবো যে এলআইসি অ্যাডভাইজারের কাছ থেকে আপনি এই এলআইসিটা করেছেন বা যার মাধ্যমেই আপনি এটা করে থাকুন না কেন, তার সাথে অবশ্যই প্রথমে যোগাযোগ করবেন। তো তাহলে আপনার সেই এলআইসি অফিসে যেতে হবে না, আপনার কোনো প্রবলেম সম্মুখীন হতে হবে না, সেই কিন্তু টোটাল প্রসেসটা করে দেবে। অবশ্যই আপনি আমাকে জানাতে পারেন আমার নাম এবং ফোন নাম্বার, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিটেলস দিয়ে দিলাম। আমিও আপনাকে সে বিষয়েতে সঙ্গতিপূর্ণ যথাযথ ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করব। কেমন? তবে আজকে আসি, নেক্সট আবার ভিডিওতে আপনার সাথে অবশ্যই দেখা হবে।